টেস্টিমনি কন্টেস্টের মধ্যে সেই টেস্টিমনি আমাদের মা এবং বাবা দিচ্ছেন। তো আমি মাকে জিজ্ঞাসা করবো, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গ্রাম জগন্নাথপুর, পিংলা থানা, পশ্চিম মেদিনীপুর। জগন্নাথপুর পিংলা থানা পশ্চিম মেদিনীপুরের মধ্যে এই মায়ের বাড়ি। মায়ের কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন? আমার কোমরের সমস্যা, পায়ের ব্যথা এবং মাটিতে মেঝেতে বসতে পারতাম না, মাটিতে শুইতে পারতাম না, গ্যাস অম্বল হতো, এরকম অনেক কিছু অসুবিধা ছিল। এই সমস্যাগুলো নিয়ে আপনি কতদিন যাবত ভুগছিলেন জোরে বলবেন? আমি 11 বছর ভুগছিলাম। কত বছর ভুগছিলেন? 11 বছর ভুগছিলেন। এই 11 বছর ভোগার পরে আপনি কত টাকা পয়সা খরচ করেছিলেন? বহু। আমি এমআরআই থেকে শুরু করে ফটো করেছিলাম, রক্ত ব্লাড এক্সাইট করে কোনো উপকার পাইনি, ঝিমঝিম করতে পায়ে, তারপর প্রায় 1000-11 খরচ করেছি। তারপরে এখানে এসেছি, 7 দিনে আমি উপকার পেয়েছি। কদিনের মধ্যে উপকার পেলেন? 7 দিনে। চলে বলবেন, 7 দিনে উপকার পেয়েছি। 7 দিনের মধ্যে আপনি কোন কোন জিনিসটা ভালো হয়েছে? আমি কোমরের সর্বদা বেল্ট পরে ঘুরতাম, সে বেল্ট ছেড়ে দিয়েছি। সে বেল্টটা কি সঙ্গে এনেছেন এখন? না। এই বেল্টটা কতদিন পরছিলেন? ওই 11 বছরই পরছিলাম। 11 বছর ধরে বেল্টটা কোমর ধরে পরছিলেন, 7 দিনের মধ্যে এসে উনি লাভ পেয়েছেন, বেল্টটাকে উনি সরিয়ে দিয়েছেন। এরপরে আমি এই বাবার কাছে যাব। বাবার কি সমস্যা নিয়ে, যেহেতু কাপের টেস্টিমনি চলছে, তো আপনার কি নাম আছে? সুকুমার জানা। সুকুমার জানা, জগন্নাথপুর পিংলা গ্রাম আর পশ্চিম মেদিনীপুর। ইনি কি হন আপনার? আমার স্ত্রী। স্ত্রী হয়, স্বামী স্ত্রীদের যে কাপের টেস্টিমনি চলছে, আপনি কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছেন? কোমরের ব্যথা নিয়ে আসছিলাম আর পা হাঁটুর ব্যথা। চলে বলবেন, কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথা নিয়ে আসছি। এই কোমরের ব্যথা হাঁটুর ব্যথা নিয়ে আপনি কতদিন ভুগছেন? বছর দুই আড়াই। ওনার ওয়াইফ ভুগছিলেন 11 বছর, ইনি বছর 2 আড়াই। নিশ্চয়ই ইনাদের এই ভোগার মধ্য দিয়ে নিশ্চয়ই ইনারা সুখে থাকতে পারছিলেন না। তারপরে আপনি আগে এলেন না আপনার ওয়াইফ আগে এলেন? আমার ওয়াইফ আগে আসছে। ওয়াইফ আগে আসার পরে আপনাকে সঙ্গে নিয়ে এলো কি এলো না? এবং আপনি কি লাভ পেয়েছেন? কোমরের ব্যথাটা একটু কমেছে। কোমরের ব্যথাটা একটু কমেছে, 2 থেকে 2.5 বছরের কোমরের ব্যথা একটু ব্যথাটা কমেছে। তাহলে নুগোবেস্ট কেমন আছে? ভালো। এরকম ভাবে বলবেন না পুরস্কার পাওয়ার মতো জন্য বলবেন? পুরস্কার পাওয়ার মতো এসে এসে বলতে হবে না, রেগে রেগে বলতে হবে। আপনার ভালো হলো, আপনার ভালো হলো, তো নুগোবেস্ট কেমন আছে? নুগোবেস্ট ভালোই আছে। নুগোবেস্ট কেমন আছে? নুগোবেস্ট ভালো আছে। ভালো আছে না অনলি ওয়ান আছে? অনলি ওয়ান, কারণ টেস্টিমনি চলছে, ঠিকঠাক বলতে হবে। অনলি ওয়ান আছে কি নেই? অনলি ওয়ান আছে কি নেই? দুজনে হাত দেখে বলতে হবে কি হবে না, এরকম হবে? ধন্যবাদ।